তো আজকে আমরা খাবো কিন্তু হচ্ছে গিয়ে চিকেন বারবিকিউ করবো, চিকেন বারবিকিউ করে খাবো। সো আমরা আগুন রেডি করে ফেললাম, আগে থেকে সুন্দর করে আগুনটা রেডি করেছি, কারণ রেডি আগুন যদি গনগনে না হয় তাহলে কিন্তু আপনার চিকেনটা বা সুন্দর করে বারবিকিউ করতে পারবেন না। সো আমরা গনগনে চিকেন আগুনের উপরে একটা শিক দিয়ে দিলাম, তার উপরে আমাদের মানে চিকেনটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছে যেন ভালোভাবে চিকেনটা আগুনে ঝলসে সুন্দর করে আমাদের বারবিকিউটা হতে পারে। এবার কি করছি, তার উপরে একটু সুন্দর করে আমরা সরিষার তেলটা একটু প্রলেপ করে দিচ্ছি যাতে সুন্দর করে বারবিকিউটা সিদ্ধ হতে পারে এবং সুন্দর একটা স্মেল বের হয়। সরিষার তেলের একটা আলাদা একটা স্মেল আছে এবং আলাদা একটা স্বাদ তৈরি করে। সো দূরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জেরি বসে আছে, সো জেরি কিন্তু মন খারাপ, জেরি খাইতে পারবে না। সো যাই হোক আমরা খাবো আর জেরি দেখবে কি করার। তো আমরা সুন্দর করে এটাকে উলট পালট করে দিচ্ছি যেন দু পাশেই সুন্দর করে সিদ্ধ হয়। সো আপনারা যারা খাইতে চাচ্ছেন তারা চলে আসবেন, আর যারা না খাইতে চান তারা কিন্তু সুন্দর করে দেখে মনের তৃষ্ণাটা মিটিয়ে নেবেন, কি আর করার, কিছু করার নাই। যারা খাইতে চান এরপরে দাওয়াত নেবেন, দাওয়াত করে আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। তো আজকের মতন আপনারা ভিডিও দেখেন, ভিডিওর স্বাদটা খাওয়ার স্বাদটা এখান থেকেই নিয়ে নেন, আর কিচ্ছু করার নাই। সো আমরা অনেকক্ষণ ধরে এভাবে বারবিকিউ মানে করে সুন্দর করে তাপ দিয়ে আমরা একটু ভালো করে তেল দিয়ে মশলা দিয়ে সুন্দর করে এইভাবে আমরা নেড়েচেড়ে কিন্তু আমাদের বারবিকিউটা রেডি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন আমাদের বারবিকিউটার কালারটা কিন্তু অনেকক্ষণ চলে এসেছে, আমরা সুন্দর করে গনগনে আগুনে কিন্তু মানে ওলট পালট করে দোপাশটা সুন্দর করে ভালোভাবে ঝলসে নিচ্ছে। আমাদেরকে দেখেন জোসে একটা কালার চলে এসছে এবং সুন্দর একটা জুসে একটা ভাব চলে এসছে, দেখে কিন্তু জিভে জল চলে এসছে। খাইতে এখনই মন চাচ্ছে, মনে হচ্ছে এখনই উঠিয়ে খেয়ে ফেলি না, কিন্তু না এখনই খাওয়া যাবে না, আরও একটু ওয়েট করতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে। আমাদের কাঙ্ক্ষিত সময় কিন্তু চলে এসছে, এখনই আমরা কিন্তু উঠাবো, দেখতে কিন্তু মনে হচ্ছে হয়ে গেছে। সো হয়ে গেলে কিন্তু আমরা খাওয়া শুরু করে দেবো, মানে আর তর সহ্য না, কখন খাবো কখন খাবো, শুধু মনের ভিতর এইটাই হচ্ছে যে আর কখন খাবো কখন খাবো। খাইতে 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 হয়তো রাতটাই পার করে দিব, চিকেন বারবিকিউ খাইতে কী যে মজা তাও যদি হয় নিজের হাতের। ওকে আমাদের চিকেন বারবিকিউ কিন্তু রেডি হয়ে গেল, সো এখন আমরা এটা উঠাবো, উঠায় কিন্তু খাবো সেই খাওয়া, বিম খাওয়া খাবো। তো আপনারা যারা খাবেন চলে আসেন, চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন, আমাদের চিকেন বারবিকিউ কিন্তু রেডি। ওহ ওহ দেখতে যা লাগছে, সেই সাথে একটা সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে গেছে, আমরা এখন উঠে নিচ্ছি সবগুলোকে। তো এখন এই চিকেন বারবিকিউগুলোকে দিয়ে আমরা কী দেখাবো বলেন তো? ও আমরা এখন রুটি এবং সস দিয়ে খাবো। সো আমরা খাচ্ছি, ও সেই টেস্ট, সেই টেস্ট, এত স্বাদ কেন, এত স্বাদ কেন। আমরা এবার একটু রুটি নিয়ে নিলাম, একটু সস নিয়ে নিলাম, সেই সাথে সস এবং রুটি দিয়ে আমরা চিকেন বারবিকিউটাকে সুন্দর করে ও খাইতে যে কী মজা, ওয়াও।